আমরা জানি যে এই এই ঝড়ে সবাই অনেকেরই ক্ষতি হয়েছে, বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এই এলাকা সুন্দরবন এলাকা হয়েছে। কিন্তু সুন্দরবন এলাকাতে অনেক ত্রাণ যাচ্ছে, এখানেও আসছে। আর একটা জিনিস যেটা আমরা জানতে পেরেছি যে যখন বাড়ি ভেঙে যায় বা সব কিছু ভেসে যায়, তার সঙ্গে পড়াশোনার বই খাতাও ভেসে যায়। এবং যে ত্রাণগুলো আসে সেটা হচ্ছে মূলত চাল ডাল, মানে খাবার দাবারটাই আসে, বা হয়তো কিছু জামা কাপড় আসে। কিন্তু আমরা সেই জন্যে আয়োগের পক্ষ থেকে আমরা জানি যে শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সেই জন্য কিছু লেখাপড়ার জিনিস এনেছি, ব্যাগের মধ্যে বই খাতা ইত্যাদি, জিওমেট্রি বক্স আছে এবং কিছু ড্রাই ফুড আছে, যেরকম হরলিক্স, ছাতু, এরকম ধরনের জিনিস রয়েছে যেটা তোমরা খেতেও পারবে, যেটা তোমাদের পুষ্টিকর খাবার। এবং যেটা বললেন আমাদের ডিএসডব্লিউ সাহেব যে আমরা কিছু স্টোভ এনেছি যাতে বাড়িতে ফেরত গিয়ে রান্না করতে পারো, কারণ সবই তো ভেসে যাচ্ছে। আমরা হাঁড়ি কড়াই তো আনতে পারিনি, আশা করি সেই ব্যবস্থা হয়ে যাবে। আমরা স্টোভটা শুধু নিয়ে এসেছি। তো আমরা যারা যারা সাহায্য করেছেন, আমাদের কমিশনের আর কত সামর্থ্য, আমাদের অনেকজন এনজিও সাহায্য করেছেন, স্বেচ্ছাসেবী সংস্থা, সে তাদের নামগুলো এখানে রয়েছে, ইউনিসেফ থেকে শুরু করে হোক কলকাতা, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন, এফিডিডি, সেভ দ্য চিলড্রেন, এবং এবং প্রান্তকথা, প্রান্তকথা থেকে দুজন এসেছেন। এই দিদিকে এসেছে প্রান্তকথা থেকে, প্রান্তকথা থেকে তোমাদের সবাইকার জন্য হরলিক্স দিচ্ছে, দিচ্ছে হরলিক্সের প্যাকেট। তো আশা করি মানে যা হারিয়ে গেছে সেটা আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু আশা করি যে আবার নতুন করে জীবন শুরু করার জন্য তাতে একটুখানি সাহায্য হবে তোমাদের, এবং পড়াশোনাটা আবার শুরু করতে পারবে। এটুকুই বলাই, সবাই ভালো থেকো, আর আমরা পাশে আছি, তোমাদের ডিএসডব্লিউ সাহেব পাশে আছেন, বিডিও আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, নিশ্চয়ই সবাই মিলে তোমাদের সাহায্য করবেন, এখনো করেছেন। আবার নতুন করে শুরু করতে হবে সব কিছু, তাই তো? শুরু করতে হবে তো, ভেঙে পড়লে তো হবে না, শুরু করতে হবে। ঠিক, থ্যাংক ইউ। ঝড়ের পক্ষ থেকে আমাদের যার কথা না বললে নেই, আমাদের পূর্ণেন্দু পৌরাণিক স্যারের কথা বলতে হয় না, এটা হচ্ছে বলার কথা হচ্ছে এই যে ছাত্রছাত্রীদের মানে দেখছেন একচুয়াল ওনার খড়ি, ওদের খড়িটা যেমন মানে আমরা যেমন দিয়েছি তেমন আমাদের পূর্ণেন্দুবাবু দিয়েছেন, কারণ ওনার হাত ধরে কিন্তু এই এই মেয়েরা ছেলেমেয়েরা কিন্তু ওনার হাত ধরে, এই মায়েরা কিন্তু ওনার হাত ধরে প্রথম স্টাডি মানে আইসিডিএস শুরু হওয়াটা হচ্ছে ওনার হাত ধরে। তাই ওনাকে ইনাদের পক্ষ থেকে একটা জোরে করে হাততালি দিতে হবে মায়েদের প্রত্যেকে, কারণ পূর্ণেন্দুবাবু কিন্তু এখানকার প্রথম শুরু করেছেন। তাই পূর্ণেন্দুবাবুকে আমরা কেউ মানে ভুলতেও পারবো না, ওনার মানে যে অ্যাডমিনিস্ট্রেশনটা চালিয়েছিলেন যথেষ্ট ভালো, এবং যথেষ্ট মানুষের পাশে দাঁড়াতে যথেষ্ট সহযোগিতা করেছিলেন, তাই জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যথেষ্ট মানুষের পাশে ছিলেন, এবং মানে কিভাবে যে চালাতে হয় অফিস সেটা ওনার কাছ থেকে সত্যি আমাদের প্রত্যেকেই শিখতে হয়, সেটা ওনার কাছ থেকে আমি সত্যি আমি নিজেই মানে ওই বিষয়টা ওনার কাছ থেকে অনেকটাই আমি এখনো আমি ওনাকে জিজ্ঞেস করি স্যার এটা কী করে চালাবো, ওটা কী করে করতে হয়, আমি এখনো ওনার কাছ থেকে চেষ্টা করি শেখার জন্য। তাই ওনাকে অজস্র ধন্যবাদ জানাই আজকে এই ঝড়ের জন্যই, এবং আপনাদের কথা উনি অনেক বলেছেন, আপনারা আজকে এসেছেন এই যে দুষ্ট মানুষের কাছে পূর্ণেন্দুবাবু বা আপনারা ম্যাডাম আপনাদের নাম জানি না তাদের মাপ চেয়ে নিচ্ছি, অনন্যা ম্যাডাম, অনন্যা ম্যাডাম, সুদেশনা ম্যাডাম, যশবন্তী, যশবন্তী ম্যাডাম, ওনাদেরকে অজস্র ধন্যবাদ। ওনারা আজকে আমাদের তালগাছারি টু গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষজন পাশে আছে, কিরপাল, জামরা, ট্যাঙ্গামারি, চাঁদপুর, জলধা, হরিজন, জলধা, প্রত্যেকটা মানুষের পাশে, এই যে বাচ্চা মেয়েদের পাশে আজকে মেয়েদেরকে সুরক্ষা কেমন করা হয় তার জন্য যে বইগুলো দিচ্ছেন আপনার, তার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ। মেয়েদেরকে কিভাবে সুরক্ষা করা যায় তার জন্য আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাই ওনাদেরকে, যে ওনারা আজকে এই কলকাতা থেকে আজকে চলে এসেছেন গ্রামের মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই, মেয়েদের পাশে দাঁড়ানোর জন্যই, যাতে মেয়েরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই মেয়েদেরকে বলবো এই বইটা নিয়ে
ঘরের আলমারিতে রাখবে না, বাক্সতে রাখবে না, তোমরা নিজেরা পড়বে, যাতে ভবিষ্যতে তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে লড়াই করে বাঁচতে পারবে। এবং আজকে ইয়াস জ্বরের যে যাদের স্ট্রোক, মানে যাদের ঘরে নেই, যারা থাকতে পাচ্ছেন না, তাদের জন্যই পূর্ণেন্দু বাবুকে বলা হয়েছিল। উনি অনেকবার ফোনে যোগাযোগ করেছেন যে আমাদের ওখান থেকে আসবে, কি লাগবে ম্যাডাম। তখন বলেছিলাম যে এখানে স্টোভ অনেকের চাহিদা আছে, আপনি স্টোভটা বলুন না। ঠিক আছে, তো তিনি স্টোভটাও আজকে ব্যবস্থা করেছেন, তাই স্টোভটাও আজকে দেওয়া হবে আপনাদের জন্য। তাই সবাইকে ধন্যবাদ জানাই যে যাতে আজকে যে ম্যাডামরা যেমন স্টোভ বা বই খাতা বাচ্চাদের জন্য নিয়ে এসছেন, পূর্ণেন্দুবাবুও সাথে নিয়ে এসছেন, তাই সবাইকে ধন্যবাদ জানাই রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তালগাছাড়ি অঞ্চলের পক্ষ থেকে এবং যারা পাচ্ছেন এই এলাকাবাসীর পক্ষ থেকে, প্রত্যেকের কাছ থেকে, বিধ্বস্ত মানুষদের পক্ষ থেকে ওনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। যাতে আগামী দিনে ওনারা আরও শ্রীবৃদ্ধি কামনা করি ওনাদের, যাতে আগামী দিনে মানুষজনের পাশে থাকেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আর কিছু বানভাসী মানুষ যাদের বাড়ি ঘর দর নষ্ট হয়ে গেছে, রান্নার করার জন্য আমাদের একটা করে তাদের কিছু জনকে কেরোসিন স্টোভ দেওয়া হবে। তো এই সমস্ত রিলিফ মেটেরিয়ালস যাদের পৃষ্ঠপোষকতায় এসছেন তারা হলেন আমাদের পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগ, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। তো আমরা খুব গর্বিত এই রামনগর এক ব্লকের প্রশাসন মানুষ এবং একই সঙ্গে জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর, যে আমরা শিশু সুরক্ষা আয়োগ বা তাঁর মাননীয় চেয়ারপারসন শ্রীমতী অনন্যা চক্রবর্তী ম্যাডাম এখানে এসছেন, আরও আছেন আমাদের কমিশনের মাননীয় মেম্বার যশোবন্ত দৃষ্টিমণি, আছেন স্পেশাল কনসালটেন্ট শিশু শিক্ষা পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের শ্রীমতী সুদেশনা রায়, কনসালটেন্ট আছেন মৌমিতা চ্যাটার্জি এবং সুস্মিতা চন্দ্র, ওনারা তো আছেন। এছাড়াও এই ব্লক প্রশাসনের যারা মূল স্তম্ভ আমাদের বিডিও সাহেব শ্রী বিষ্ণুপদ রায় মহাশয়, উনি আছেন, সভাপতি শম্পা মহাপাত্র উনি আছেন, মানিক মাইতিবাবু আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার, স্বপন দোলাইবাবু আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার, এইখানকার সদস্যা নমিতা মণ্ডল আছেন। তো আজকে এখানে মূলত অনেকগুলি গ্রামের মানুষ এবং ছাত্রছাত্রী এসছেন, যেমন চাঁদপুর, জামরা শ্যামপুর, পীরপাল, জলদা হরিজন এবং ভেড়িচাউলি, এই সমস্ত গ্রাম থেকেই কিন্তু যারা উপভোক্তা তারা এসছেন, ট্যাংরামারি ইত্যাদি ইত্যাদি। তো এখানে এই আমরা সামনে দেখতে পাচ্ছি কি দেওয়া হবে, একটা কিডস আছে, তো সেই কিডসের মধ্যে কিছু পাঠ্যপুস্তক, কিছু প্রয়োজনীয় পড়ার উপকরণ ইত্যাদি রয়েছে, যেমন পেন্সিল বক্স ইত্যাদি রয়েছে। তো একই সঙ্গে কিছু নিউট্রিয়েন্টস, মানে পুষ্টিকর খাবার সেগুলো আছে, তার সাথে হাইজিনিক কিট ইত্যাদি আছে। আর মেয়েদের খুব একটা অত্যাবশ্যকীয় জিনিস আমরা স্যানিটারি ন্যাপকিন, আমরা হাইজিন মেনটেন করতে বলি, সেটাও আমাদের এখান থেকে দেওয়া হবে। 61 মোটামুটি এরকম কিট আছে। একই সঙ্গে আমাদের কেরোসিন স্টোভ 50 জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হবে। তো আমরা গর্বিত এবং আমরা আনন্দিত যে শিশু পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগ তার মাননীয় চেয়ারপারসন এসছেন এবং নিজের হাতে তিনি এগুলো উপভোক্তাদের হাতে তুলে দেবেন। তো আমি মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একই সঙ্গে আপনাদেরকেও মানে অভিনন্দন জানাচ্ছি যে মোটামুটি এই এখানে উপনীত হওয়ার জন্য। তো আমরা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আস্তে আস্তে উপভোক্তাদের হাতে সমস্ত কিটসগুলো তুলে দেবো। তো আমি আমার প্রারম্ভিক বক্তব্য এই। কিন্তু বাচ্চাদের যে বই খাতা ভেসে গেছে, পড়াশোনার যে সামগ্রী যে ভেসে গেছে, আর তাতে বিশাল ক্ষতি হয়েছে। একে তো স্কুল বন্ধ, তার উপরে সব ভেসে গেছে। তো সেই জন্য আমাদের মনে হয়েছিল যে তোমাদের কাজে আসবে এরকম কিছু জিনিস দেবো বাচ্চাদের জন্য। তার মধ্যে যেরকম বই খাতাও আছে, সেরকম অনেক আরো জিনিসও আছে। শুধু একটা জিনিস বলতে চাই যে তোমরা কিন্তু একটা কথা একদম মনে রাখবে, এখনো বেশ কিছুদিন মুখে মাস্ক পরে থাকতে হবে বেরোনোর সময়, এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, যেন একেবারে যখন কোথাও যাবে একসঙ্গে বেশি লোক হবে না। হ্যাঁ, তারপরে বেশ একটুখানি দূরত্ব রেখে মেলামেশা করবে, কারণ আমাদের তো হারাতে হবে, কোভিডকে হারাতে হবে। তো হবে কি হবে না,
তাহলে তো সেখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে, শুধু তোমরা সচেতন হবে তা না, তোমরা বড়দেরও সচেতন করবে, অন্যদেরও সচেতন করবে, কেমন? যাতে সবাই সাবধানে থাকে, যাতে কোভিড হেরে যায়। আমি অনুরোধ করব আমার যারা সঙ্গে আছে যশোপন্থী শ্রীমানী এবং সুদেষ্ণা রায়, ওরা দেখিয়ে দেবেন আমরা তোমাদের কী কী দিচ্ছি, কী কী এনেছি। এটা অনেকে মিলে দেওয়া হচ্ছে। ছাতা আছে, ছাতা তো লাগে সবাইকার, হরলিক্স ভালো করে খাবে, বিস্কিটের প্যাকেট, সয়াবিন আছে, ছাতু আছে, আর কেলক্সের কর্নফ্লেক্স আর দুধ আছে, মোমবাতি আছে, টুথব্রাশ টুথপেস্ট আছে, সাবান আছে, মাস্ক আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট আছে, গল্পের বই আছে, প্রত্যেকের আলাদা আলাদা গল্পের বই, স্টেশনারি আছে, আমাদের ম্যাগাজিন গুলো যেটা বেরোয় সেটা আছে, খাতা, পেন্সিল বক্সগুলোতে পেন্সিল রাবার সব আছে, এবং একটা করে জিওমেট্রি বক্স আছে। অঙ্ক করার জন্য তো জিওমেট্রি বক্স লাগে, জিওমেট্রি বক্স আছে, আর রং পেন্সিল খাতা এগুলো রয়েছে, কেমন? আর আমাদের কিছু বিশেষ বই আছে, এটার কথা সুদেষ্ণাদি তোমাদের বলবে। আমাদের আয়োগের তরফ থেকে সচেতনতা বাড়ানোর জন্য কিছু বিশেষ বই আছে, সেটা এই একটা বই, কি লেখা আছে বলো, কি তোমরা কি বিয়ে করতে চাও এক্ষুনি? কে কে চায় হাত তোলো, কেউ না, কংগ্রেচুলেশনস, খুব খুশি। যারা চায় তাদের এই বই থেকে পড়ে বলে দেবে যে 18 বছরের আগে একেবারেই না। আর আরেকটা জিনিস বলছি, যেটা আমার মা আমায় বলেছিল এবং আমার বিয়েও হয়েছে, বাচ্চাও হয়েছে, সবই হয়েছে, আমার মা বলেছিল নিজের পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করো। তোমরা তাই করবে? নিজের পায়ে দাঁড়িয়ে মানে হাঁটলে হলে হবে না, মানে নিজে রোজগার করবে তারপর বিয়ে করবে, হ্যাঁ, তাতে সবচেয়ে ভালো হবে। শুধু আমি নয়, অনন্যাদিও একই, নিজে রোজগার করেছে তারপর বিয়ে করেছে, ঠিক আছে। এই গেল একটা। এই বইটায় কি লেখা আছে জোরে বলো, বক্স, বক্স কি জানো, জানো না? এক মিনিট, হ্যাঁ, বক্সটা কি সুস্মিতা বলে দেবে, হ্যাঁ, ও এটা নিয়েই কাজ করে। আমাদের যখন কেউ খারাপ ব্যবহার করে, কেউ স্পর্শ করে খারাপভাবে, সেটা আইনত অপরাধ, বা খারাপ কথা বলে, সেটা মোবাইলে হতে পারে, সরাসরি হতে পারে, বা আমাদের খুব যন্ত্রণাদায়কভাবে আমাদের শারীরিকভাবে ক্ষতি করে, সেটা আইনত অপরাধ। এর জন্য এই আইনটা আছে পক্সো, যেখানে যে কোনো বাচ্চা 18 বছরের যে ছেলে বা মেয়ে যার সাথেই সে করুক না কেন, সে বা তারা শাস্তি পাবে, আইন তাদের শাস্তি দেবে। এবং আমরা যখনই আমাদের সাথে এরকম হবে আমরা ভয় পাবো না, আমরা এই আইনটা সাহায্য নিতে পারি, এবং কমিশনও বাচ্চাদের কাছে আসে। বুঝেছ? কেউ ছেলেদেরও বলছি, শুধু মেয়েদের নয়, আর বিয়ের ব্যাপারটাও বলছি ছেলেদের, যে তোমাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে। মেয়েদের 18, ছেলেদের কত বয়স? 21। আচ্ছা, আর পক্স নিয়ে আরেকটা বলে দিই, এটা হচ্ছে শিশু যৌন নির্যাতন বিরোধী আইন, ছেলে মেয়ে দুজনের জন্যই প্রযোজ্য, 18 বছরের নিচে। অনেক সময় হয়, আমাদেরও হয়েছে, আমরাও জানি, আমরা যখন ছোট ছিলাম হয়তো বাড়িরই কেউ, হয়তো কাকা জ্যাঠা কোনো দাদা বা পাশের বাড়ি বা কোনো শিক্ষক এমন একটা কিছু করেছে আমাদের সঙ্গে, অসভ্যতা করার চেষ্টা করেছে,
যদি বাড়িতে বলছি বাড়ির লোকেরা শুনছে না, বিশ্বাস করছে না বা চুপ করিয়ে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অপরাধ। তোমাদের এখানে নম্বর দেওয়া আছে 1098, আর আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দেবে যে আমাদের সঙ্গে এরকম একজন অসভ্যতা করার চেষ্টা করছে। এটা জানালেই কিন্তু তার শাস্তি হবে, আর তোমাদের নাম প্রকাশিত হবে না কোথাও, তার সঙ্গে হয়েছে সেটা প্রকাশিত হবে না। এটা ভীষণ হয়, ছোটবেলাতে অনেক অনেক ছেলে এবং মেয়ে এটা এটা মানে সম্মুখীন হয়। তো তার তোমাদের সাহায্য করার জন্য কনসালটেন্ট WBCPCR দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন, মাননীয় ডক্টর দিলীপ দাস, তিনি পূর্ব মেদিনীপুর জেলার CWC-র চেয়ারপারসন। বিডিও সাহেব আছেন শ্রী তুহিনকান্তি ঘোষ, জয়তী ত্রিপাঠী চন্দা আমাদের WDO উনি আছেন, সন্দীপবাবু রয়েছেন যার অক্লান্ত প্রচেষ্টায় এই প্রোগ্রামটা সম্পন্ন হতে চলেছে। একই সঙ্গে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্য অনেকেই রয়েছেন, পঞ্চায়েত প্রধান অপর্ণা মাইতি দাস, সমর রঞ্জন দাস সদস্য, নিতাই ঘোড়াই, বিশ্বজিৎ পাল, সুস্মিতা ভূঁইয়া, তৎসহ আরও অনেকেই তাদের সহযোগিতায় আজকেই এই সাইক্লোন সেন্টারে খুব সুন্দরভাবে আমাদের রিলিফ ডিস্ট্রিবিউশন কার্যক্রম চল মানে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি একটু আগেই এসেছি, আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলছিলাম, তাদের শঙ্করী ঘোড়ায়, জুলেখা বিবি, জুলেখা খাতুন, এরকম বেশ কয়েকজন, তো ওদের সঙ্গে কথা বলতে গিয়ে জানলাম ওরা খুব সত্যিই ওরা ভীষণ কষ্টে আছে, স্কুলে যেতে পারছে না, ক্লাস হচ্ছে না, কারোর কারোর অনলাইনে ক্লাস হচ্ছে, কেউ টিউশনের মাধ্যমে পড়াশোনা করছে। তো ওদের যে বাইরের যে এক্সপোজার, বাইরের যে জগৎটা, সেই বন্ধু বান্ধবদের সাথে যে কথাবার্তা বলা, সেটা একদিকে এই কোভিড ওদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তো তাদের সেই যন্ত্রণা কত, তাদের যে কষ্ট সেইটা অন্তত কিছুটা, এবং অনেকের বইপত্র ইত্যাদি ভেসে গেছে, পড়াশোনার সরঞ্জাম যশ কেড়ে নিয়েছে, তা সেইটাকে মাথায় রেখেই বেশ কিছু আমরা আমাদের সামনে আছে, অনেক NGO যারা আছেন, ইউনিসেফ থেকে শুরু করে প্রান্ত কথা, সেভ দি চিলড্রেন, পাথ ওয়েলফেয়ার সোসাইটি ইত্যাদি, জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন, বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি, সাউথ কলকাতা আমারি মুস্কান, অ্যাসেম্বলি অফ গড চার্চ কলকাতা, AGKR, সাংলা, পানিহাটি, এন্ডেভার, ডাকঘর, হিরাল সরকার, SLARPC, যে সাইক্লোন সেন্টার আছে, এই সাইক্লোন সেন্টারের অধীনে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং যশ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন অনন্যা দি এবং ওনার টিম, আমি আমার ব্লকের পক্ষ থেকে এবং এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। ওনার এই মহৎ একে আমরা মাথায় করে চলব। ওনারা বুঝতে পেরেছেন যে গ্রাম অঞ্চলে যশের পরে যে আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কত বিপুল ক্ষতি হয়েছে, পড়াশোনা থেকে শুরু করে জমি ঘর বাড়ি কৃষি কাজ সব ধ্বংস করে দিয়েছে 10 মিনিটের জলে। তাই ওনারা যে উদ্যোগ নিয়েছেন আমাদের বাড়ির ছেলেমেয়েদের সাহায্যের জন্য, ওনাদের কাছে পুনরায় আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, ব্লকের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে ওনার এই কথা আমরা মনে রাখব, আগামী দিনে আমাদের প্রয়োজন হলে ওনাদের সাহায্য চাইব, ওনারা নিশ্চয়ই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখব, এবং আগামী দিনে আপনাদের পথ চলা আরও সুন্দর কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মানসী দালাল, লিপা গিরি, রূপসা খাতুন,
পূজা প্রধান প্রত্যুষা পাত্র প্রত্যুষা কুণ্ডু কনিষা কুণ্ডু সুমনা জানা মাম্পি জানা রিয়া পাত্র আফসানা খাতুন রুবি খাতুন মহিলা কমিশনের পক্ষ থেকে যাদেরকে নিয়েছেন শিশু কমিশনের পক্ষ থেকে যাদেরকে নিয়েছেন তাদেরকেও আমাদের এই সংসদের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের রামনগরের তালগাছড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সম্মাননীয় সভানেত্রী শম্পা মহাপাত্র কৃতজ্ঞতা জানাই আমাদের আপনারা এবং তোমরা ছোট ছোট ছাত্র ভাই বোনেরা আমাদের মধ্যে ম্যাডাম আছেন WBCPCR চেয়ারম্যান ম্যাডাম ম্যাডামকে আন্ডারস্টি রিকোয়েস্ট করবো আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য।